নমস্কার বন্ধুরা গার্মেন্টস প্যাকিং কাজে অনেকগুলো শূন্য পদে কর্মী নিয়োগ চলছে জামা কাপড় প্যাকিং কাজে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ গার্মেন্টস বা জামা কাপড় প্যাকিং কাজে অনেকগুলো শূন্য পদে কর্মী নিয়োগ চলছে আমাদের রাজ্যের অনেকগুলি জেলায় তো তোমরা যে যে জেলাতেই থাকো এই ভিডিওটি দেখবে এবং আবেদন করবে দেখো গার্মেন্টস কোম্পানিতে আপনারা ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন এই চাকরিটি কিন্তু আট থেকে ন ঘন্টা এই চাকরিটি কিন্তু আট থেকে ন ঘন্টা করলেই আপনারা মাসের শেষে ভালো টাকা স্যালারি পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা দেখো এখানে বলেছে জামা কাপড় প্যাকিং কাজে কর্মী নিয়োগ টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো চল্লিশটি মানে একশো চল্লিশ জন পুরুষ এবং মহিলা নিয়োগ হচ্ছে একশো চল্লিশটি শূন্য পথ খালি রয়েছে তো তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওটি দেখা মাত্রই কিন্তু আবেদন করবে না হলে কিন্তু ভ্যাকেন্সি ফুল হয়ে যাবে দেখো শুধু জামাকাপড় প্যাকিং কাজই না জামা কাপড়ের যে সমস্ত স্টোরগুলো রয়েছে যেরকম মিনু শাড়ি জামিনী শাড়ি আরও অন্যান্য যে স্টোর রয়েছে সেই স্টোরেও কিন্তু তোমরা আবেদন করতে পারো মানে স্টোরে চাকরির জন্য সেলসের জন্য তোমরা আবেদন করতে পারো এখানে বলেছে ফেসার্স এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই ফর দিস জব মানে যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে এর আগে কোনো কাজ করেনি আপনারাও কিন্তু বা তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে চাকরির জন্য এই চাকরিটা কিন্তু একেবারে স্থায়ী চাকরি পার্মানেন্ট চাকরি এটা কিন্তু কোনো রকমের থার্ড পার্টি পেরলের চাকরি না পুরুষ মহিলা আপনারা উভয় এখানে আবেদন করতে পারবেন আপনাদের প্রত্যেক দিন এখানে ন ঘন্টা ডিউটি করতে হবে এবং চল্লিশ মিনিট মতো তোমাদের টিফিন ব্রেক দেওয়া হবে ন ঘন্টা আপনাদের ডিউটি করতে হবে এখানে এবং চল্লিশ মিনিট মতো টিফিন ব্রেক দেওয়া হবে আরও একটা কথা বলেছে কোম্পানি বলেছে ফুড ক্যান্টিন এবং অ্যাকোমোডেশন অ্যাভেলেবেল রয়েছে মানে তোমরা যদি সেখানে থেকে কাজ করতে চাও বা তিনবেলা কোম্পানির কাছ থেকে খাওয়া চাও খাওয়ার জন্য যেটা খাবারটা সেটাও কিন্তু কোম্পানি তোমাদের প্রোভাইড করে দেবে এটা কিন্তু কোম্পানি প্রোভাইড করে দেবে থাকা এবং খাওয়া ফ্রেশার্স এক্সপিরিয়েন্স উভয় আবেদন করতে পারবে আমি বললাম কি কি কাজ রয়েছে দেখো জামা কাপড় প্যাকিং প্যাকেজিং জামা কাপড়গুলো যখন বানানো হয় সেগুলো আয়রন করা হয় একটা আয়রন ডিপার্টমেন্ট থাকে একটা জামা কাপড় সেলাইয়ের ডিপার্টমেন্ট থাকে যারা সেলাই মেশিন চালাতে পারো পুরুষ বা মহিলা তোমরা যারা সেলাই মেশিন চালাতে পারো তোমরা কিন্তু সেলাই ডিপার্টমেন্টে যেতে পারো যারা আয়রন পারো বা না পারো তোমরা কিন্তু আয়রন ডিপার্টমেন্টে যেতে পারো তারপর আসছে প্যাকিং প্যাকেজিং ডিপার্টমেন্ট সেখানে কিন্তু তোমরা সকলে আবেদন করতে পারবে তারপর লোডিং আনলোডিং এবং ডেলিভারি এতগুলো ডিপার্টমেন্ট রয়েছে ডিউটি টাইম ন ঘন্টা আমি তোমাদের বললাম তোমাদের পঁয়তাল্লিশ মিনিট মতো টিফিন ব্রেক দেওয়া হবে সেই সময়টা তোমরা কিন্তু রেস্টও নিয়ে নিতে পারবে এতগুলো এই যে এতগুলো গুরুত্বপূর্ণ পথ খালি রয়েছে তাই আমার ভিডিওটি দেখা মাত্রই আবেদন করবে আর অনলাইনে কোনো রকমের কোনো ফর্ম ফিল করে কাউকে কোনো টাকা পয়সা দেবে না তোমরা সরাসরি অফিসের নাম্বারে ফোন করবে ফোন করে কোথায় লোক ইন্টারভিউ হচ্ছে সেদিন সরাসরি নিজে ইন্টারভিউ দিতে যাবে ফোনে ফোনে কোনো কথা বলবে না তোমরা সরাসরি ইন্টারভিউ দিতে যাবে তারপর তোমরা ইন্টারভিউ দিয়ে কাজে যোগ দিয়ে দেবে এবং স্পট জয়নিং অ্যাভেলেবেল রয়েছে দু থেকে তিন দিনের মধ্যে স্পট জয়নিং দিয়ে দেবে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে টানা পঞ্চাশ বছর পর্যন্ত ছেলেদের এবং আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত মেয়েদের আঠেরো থেকে শুরু হচ্ছে পঞ্চাশের নিচে পর্যন্ত আপনারা সকলে এখানে চাকরির জন্য বা কাজের জন্য আবেদন করতে পারবেন দেখুন আমি নিচে একটা নাম্বার দিয়ে দিয়েছি কলিং নাম্বার বলে কল বলে এই নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো এটা অফিসিয়াল নাম্বার বা আমাকে কমেন্ট করতে পারো ভিডিওর নিচে আমি কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এবার দেখে নি জব লোকেশান আরেকটা কথা তোমরা এখানে ওভারটাইম পাবে দুটো শিফট রয়েছে রোটেশনাল শিফট একটা ডে শিফট একটা মর্নিং শিফ্ট এই নাইট শিফ্ট নেই একটা ডে আর একটা মর্নিং শিফট এই দুটো শিফটে যারা ওভারটাইম করবে প্রত্যেক ঘন্টায় আটাত্তর টাকা করে দেওয়া হবে জব লোকেশান হচ্ছে হাওড়া হুগলি শ্রীরামপুর ডানকুনি সিঙ্গুর বালি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বসিরহাট দুর্গাপুর মালদা বীরভূম মেদিনীপুর দুর্গাপুর দিনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বোনাস পাবে তোমরা দুর্গাপুজোর সময় বোনাস দেওয়া হয় আমাদের পশ্চিমবঙ্গে তোমরা সেই বোনাসটা পাবে এবং তার সাথে ওটি পাবে এবং পিএফ এর জন্য একশো টাকা করে কাটা হবে একশো টাকা হ্যাঁ ঠিক আছে ডিউটি টাইম আমি তোমাদের বলে দিয়েছি রুম ফুড ফ্রি পাবে বলে দিয়েছি আশা করছি তোমরা সকলেই বুঝে গেছো প্রসেসিং হচ্ছে তোমরা যাবে কোম্পানিতে গিয়ে কোম্পানিতে যোগাযোগ করবে যোগাযোগ করার পর তোমরা একটা ইন্টারভিউ হবে ছোট্ট ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর তোমাদের দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু কাজে জয়েন করিয়ে দেওয়া হবে স্পট জয়নিং অ্যাভেলেবেল রয়েছে তোমরা যে জেলাতেই থাকো সব জেলা থেকে আবেদন করো অ্যাপ্লাই মোড কিন্তু অফলাইন গার্মেন্টস প্যাকিং কাজ মানে জামা কাপড় প্যাকিং কাজ অনেকগুলো লোকেশান বললাম আমি সেই লোকেশানগুলোতে কাজ হয়ে যাবে তোমাদের তো দেরি না করে এই নাম্বারে ফোন করে নাও আর বাড়িতে বসে চাকরি প্রাইভেট চাকরি সরকারি চাকরির আপডেট পেতে টেলিগ্রামে জয়েন হও টেলিগ্রামে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চাকরি রয়েছে